স্বাগত বাংলা এগ্রো নিউজে। যোগ রক্তচোষা এক প্রাণী, দেখলেই অনেকটা শিউরে উঠি আমরা, কারণ জানি যে যোগ রক্তপান করে। তবে যোগ থেকে নানা ধরনের জটিল কঠিন রোগের ঔষধ হয় বলে সমাজে প্রচলিত আছে। এই যোগ এখন আক্রমণ করছে কৃষক, গবাদি পশু সহ মাঠে যারা খেলতে যাচ্ছে তাদেরকেও। নরসিংদী শিবপুরের যশোর ইউনিয়নে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে। চাষিরা ফসলের ক্ষেতে যেতে পারছেন না, শিশুরা খেলতে পারছে না, এরকম একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে এই যশোর ইউনিয়নে। চলুন তারা কি বলছেন সেটি শুনে আসি। আমরা মনে করেন খেতে খামারে কাজ করতাম, গেলে হাতে পা হুমানে ধরে তো অনিরা সারা শরীর রক্ত না, ইচ্ছা মতো খাইয়া পরে পরে কিবা আমরা দেখলে লবণ দিয়া এডারে ফালাই ধ্বংস করি। মানে জুক মারার দিকে পদ্ধতি আমরা পাইতাছি না। আমরা তো কে গরু দেই জমিনে নিয়া বাগান নিয়া গরুরে ধরে, মুহে ধরে, নাকে ধরে, তারপরে পাওয়া ধরে গরু বাছুরের ক্ষতিগ্রস্ত করে দেয়। গুড়াগাড়া এই খেলতো বাঘে খামারে গুড়াগাড়ার দৈরালা, হঠাৎ একটা যুগ যদি আমরা নাকের ভিতরে জানা অন্য জায়গায় ঢুকে তখন বিভতিটা আজ 4-5 বছর ধরে প্রচুর পরিমাণ আমরা দেশ হয়ে গেছে গাইডা। এবার অকরে বৃষ্টির আগে তো এটা জ্বালতেছে, অনেক বৃষ্টির পরেতে অনেক করে বেশি অকর টান উঠে আছে গা বাঘ শুদ্ধা। বৃষ্টি হইলে যুগের ইয়াটা বাড়ে বেশি, আর যুগ এত বেশি ঘরের জায়গা বাথরুমের জায়গা গরু ছাগলরে ধরে মানুষরে ধরে। ইয়া যুগের কারণে লবণ এনে দিছি কালকা 10 কেজি অত্যন্ত যুগ। এই আজকা 15-20 দিনের ভিতরে একদিনও মাঠে গরু আনি নাই, বাড়িতে গরু রাখতে হয়, খুব কষ্ট হয় আমার। তারপর মনে করেন গাছের খুব সমস্যা, বিভিন্ন ওই যে কাছি নিয়ে আসছি গাছ কাটতে আসলাম, দেখা গেছে সাথে সাথে যুগে ধরে হলাইছে। আর আপনার তো দেখেন না, সাথে সবসময় পকেটে বা এই কুস্তি করে লবণ রাখতে হয়, লবণ ছাড়া এগুলি মানে সরানো যায় না। গরু ছাগল নিয়ে মাঠে যেতে পারি না আমরা, এই কৃষি ক্ষেত্রে কাজ করতে পারতেছি না, যুগের সব দিক থেকে আক্রমণ করতেছে। এখন আমরা এই কিছু লবণ দিয়ে অবশ্য ছাড়াইতে পারি, কিন্তু এটা তো শেষ কথা নয়। কীভাবে নির্মূল করা যায় যুগ, এ ব্যাপারে আপনাদের মাধ্যমে সরকারের প্রতি আমাদের এই অনুরোধ রইল, কীভাবে এই যুগের থেকেও পরিত্রাণ পাওয়া যায়। আমি এই মাত্র ঘাস কাটতে আসলাম, প্রতিদিনই তো গরুর জন্য ঘাস কাটতে হয়। গরু বাগে রাখলে যুগে আক্রান্ত করে, আমরা নিজেরাই প্রতিদিন ঘাস কাটার জন্য আসি আর যুগে আক্রান্ত হই। যুগের যে আক্রমণটা, এটা এই ইউনিয়নের প্রায় প্রত্যেকটা গ্রামে আপনার মহামারী আকার ধারণ করেছে। আমার মনে হয় এখন সময় এসছে এটাকে নতুন করে ভেবে দেখার, এই আক্রমণ থেকে এই যশোরবাসীকে কীভাবে রক্ষা করা যায়। এই যোগটা দেখা যাচ্ছে যে বেশি বড়, এটা পানিতেও থাকে না, এটা উপরে থাকে, এবং এটা আমার মনে হচ্ছে যে এই দেশে এটা উৎপত্তি না, এটা যে কোনো দেশের থেকে আসছে। সেই সবে আমাদের দেশে বিভিন্ন আমদানি যেসব পণ্য আসে, যেমন পাথর, যেমন কয়লা, এগুলোর মাধ্যমে এই দেশে আসার সম্ভাবনা বেশি। আমি আমার ডিপার্টমেন্টের কোয়ারেন্টাইন বিভাগের কাছে আমি এই বিষয়ে পরামর্শ নিয়েছি এবং ছবি পাঠাইছি, হয়তো ভবিষ্যতে এই যোগের কোথার থেকে আসলো সেটা হয়তো জানা যেতে পারে, বা সেই ব্যাপারে আমি হয়তো পরামর্শ পেতে পারি উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। আমাদেরও প্রত্যাশা থাকবে এই প্রশাসন কোনো একটি ব্যবস্থা নেবে, চিন্তা ভাবনা করে এই এলাকাটিকে কীভাবে এই যোগের উপদ্রব থেকে বাঁচানো যায়। কৃষি ও কৃষি বিপ্লবের আরও খবর পেতে সঙ্গে থাকুন বাংলা এগ্রো নিউজের, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।